পূর্বের দুটি লেসনে আমি কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড কম্পিটিশন নিয়ে কথা বলেছিলাম তো একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে যারা এএসও করতে চাচ্ছেন বা করার জন্য এই কোর্সটি করছেন আমি এক্সপেক্ট করব আপনারা এসিও কোর্সটাও করবেন তাতে সুবিধা হবে এসিও কোর্সে আমি কিউয়ার্ড এবং কম্পিটিশন অ্যানালাইসিস নিয়ে যে কথাগুলো খুব বলেছি যে আলোচনাগুলো ওইখানে আমি ডিটেলস গুলো করেছি সেটি আমি এই এস এই কোর্সটিতে করতে চাচ্ছি না তাহলে কোর্সটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের জন্য দেখতে আসলে একটু বিরক্তি লাগবে তো আপনারা যেটা করতে পারেন যে আপনারা আমাদের যে এসিওর যে কোর্সগুলো আছে সেখানে নিয়ে কি গুলো আছে অথবা আমাদের এই এসিও ক্যাটাগরির ভিতরে বেশ কিছু পেইড টুলের কোর্স আছে যেমন href তারপরে হচ্ছে রাস এই ধরনের যে টুলগুলো আছে টুলগুলো কিন্তু পেইড টুল এবং আমাদের এসইও এর ভিতরে আরো একটি অন পেজ এসইও সেকশনে কিওয়ার্ড এর জন্য আরো একটি টুল নিয়ে আমরা আলোচনা করেছি যেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার এই টুলগুলো আপনারা ওইখান থেকে যদি শিখে আসেন তাহলে জিনিসটা অনেক বেশি সহজ হবে আমাদের এই কোর্সটা অনেক বেশি আর বড় হবে না তো আমি জাস্ট আইডিয়া দেই ওইখানে যে কিওয়ার্ড রিসার্চ আপনারা করেছেন এই গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর আপনি যেটাই বলেন না কেন সবই কিন্তু আসলে যেমন এই গুগল প্লে টা তো কমপ্লিটলি গুগলের প্রজেক্ট কিন্তু অ্যাপের স্টোরটা অবশ্য গুগলের না কিন্তু সার্চ ইঞ্জিন যেহেতু দেয় সে কারণে কিওয়ার্ড ম্যাটারটা অনেকটাই কাছাকাছি তো যেসব এগুলো মানে অ্যাপগুলো অনেক বেশি পরিমাণে ডাউনলোড বা অনেক বেশি পরিমাণে এখন র্যাঙ্কে আছে খুব বেশি ডাউনলোড খুব বেশি রিভিউতে আছে সে অ্যাপ গুলোর কিওয়ার্ড নিয়ে আপনি যদি আপনার যে অ্যাপটা আপনি নতুন মার্কেটে আনছেন বা প্লে স্টোরে সাবমিট করছেন বা অ্যাপ স্টোরে না আনছেন সেটা কিন্তু আপনি প্রথমেই ওই পরিমাণ র‍্যাঙ্কে আপনি পারবেন না এটা প্রথমেই না অনেক বেশি কম্পিটিশনের ভিতর থেকে আসাটা অনেকটা জটিল হবে যেমন আপনি ধরুন একটি ফটোর উপরে ফটো ফ্রেম বা ফটো অ্যাপের উপর আপনি কোনো একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছেন এখন আপনার ওই কিওয়ার্ড ধরুন আপনি ফটো লিখলেন এখন ফটো লিখে যদি আমি প্লে স্টোরে সার্চে অনেকগুলো আমি অ্যাপ পাবো যে অ্যাপগুলোর কয়েক হাজার কয়েক লাখ মিলিয়ন মিলিয়ন ডাউনলোড এবং রিভিউ আছে তো এর ভিতর থেকে আমার নতুন অ্যাপ কিন্তু আমি আনতে পারবো না যদি আমি পেইড মার্কেটিং এ না যাই তো তখন আমি কি করব তো কিওয়ার্ড রিসার্চতে যেভাবে আমি দেখিয়েছি আমার এসইও কোর্সগুলোতে অনেক ডিটেইলস আলোচনা করেছে ওই কিওয়ার্ড রিসার্চ এসইওর জন্য যেরকম এসএস এর জন্য সেই এটা আপনারা দেখে নিবেন এখন আসি দ্বিতীয় বিষয় যে ধরে নিচ্ছি যে আপনার যে কিওয়ার্ডগুলো আপনি চুজ করেছেন ওই কিওয়ার্ডগুলো আসলে অনেক বেশি হার্ড কম্পিটিশন তার ভিতর থেকে আপনার অ্যাপটাকে র‍্যাঙ্কে আনতে অনেক বেশি সময় লাগবে তখন আপনি কি করবেন তো এটার জন্য আসলে ওরইড হওয়ার কিছু নেই আপনার যে অ্যাপ নরমালি কিন্তু সার্চ রেজাল্ট মানে র‍্যাংকিংটা তখনই প্লে স্টোর অ্যাপ স্টোর দিয়ে থাকে বেশ কিছু বিষয়ের উপরে আসলে ওরা অ্যানালাইসিস করে তো এগুলো আপনি একটু গুগল করবেন যেমন এখন যেটা হচ্ছে এটা আমি একেবারে লেটেস্ট যে ফ্যাক্টরগুলো বলছি কিন্তু এই ভিডিও তো আর রেগুলার আপডেট করা পসিবল না তো যখনই আপনারা এটা একটু যখনই ভিডিওটা দেখেন দুই বছর পরও দেখতে পারেন এখন থেকে তো তখন আপনারা এইটা একটু গুগল করে ওই সময়কার যে আপডেটটা আছে সেটা নিয়ে নেবেন তো প্রথম আপনার অ্যাপটা ভালো রেটিং এবং রিভিউ রেটিং রিভিউ এবং ডাউনলোড এই তিনটা জিনিসের জন্য ভালো থাকে নর্মালি 4.4 পয়েন্ট পর্যন্ত রাখার চেষ্টা করবেন 4.2 হচ্ছে ভালো এর উপরে থাকলে তো অনেক ভালো ডাউনলোড এবং ইনস্টলটা আপনাদের যেন বেশি থাকে সেকেন্ড যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে রেগুলার যেন ডাউনলোড হয় আপনি আজকে তিনশো ডাউনলোড করলেন পরবর্তীতে আপনি পঞ্চাশটা বা দশটায় নেমে আসলেন সেটা যেন না হয় অন্যান্য অ্যাভারেজলি যেন একটা ভালো ডাউনলোড হয় এটার একটা কারণ হচ্ছে ধরুন একটা খুব ভালো মানের অ্যাপ ধরুন এই ফেসবুক এই ফেসবুক অ্যাপটা রেগুলারলি তারা হচ্ছে ডাউনলোড করে ডাউনলোড পায় একশো করে আর আপনি নতুন অবস্থায় এসি দুইশ করে করছেন তো যেহেতু তাদের অনেকগুলো ডাউনলোড আছে আমি যদি এই অ্যাপটা একটু ওপেন করি তো যেহেতু এদের অনেকগুলো ডাউনলোড আছে এদের রিভিউ আছে কয়েক মিলিয়ন আমরা এখান থেকে পাচ্ছি আবার এখানে যদি আমরা রেটিং দেখি ওয়ান স্টার রেটিং অনেক বাট ফোর পয়েন্ট এবং এদের ইনস্টল যদি একটু নিচের দিকে দেখেন এদের ইনস্টল এতগুলো তো বিষয় হচ্ছে এই অ্যাপটা যদি কেউ ইউজ করে তাহলে এখানে কিন্তু একটা চমৎকার জিনিস হয় যে আহ এখন হয়তো তারা একশো করে পাচ্ছে আপনার নতুন এসেই আপনি হয়তো তিনশো বা চারশো করে ডাউনলোড পাচ্ছেন তো যেহেতু এটি একটু ডাউন হচ্ছে ডেলি ডাউনলোডটা টা ওই জায়গাতে কিন্তু আমরা হিট করে যেতে পারি তো এটা কিন্তু গুগল দেখে তাদের অ্যালগোরিজম গুলো কিন্তু আপডেট হয় কোন অ্যাপটা খুব ভালো হয় সেকেন্ড হচ্ছে যেটা দেখে সেটা হচ্ছে আপনার অ্যাপের সেশন কতটুকু মানে আপনার অ্যাপটা একজন ইনস্টল করলো সে কতক্ষণ আপনার অ্যাপে থাকে সে কি রেগুলার ঢুকে সে কি দুই দিন পর আহ মানে যখন ঢোকে তখন হয়তো দুই মিনিট থাকে তারপরে তিন দিন বা পাঁচ দিন পর আবার ঢোকে এরকম নাকি সে রেগুলার মানে থাকে কতক্ষণ সময় থাকে একটা জিনিস হচ্ছে আপনার অ্যাপ যদি ভালো হয় তাহলে সে কিন্তু আপনার সে কিন্তু আপনার এই যখন সে অ্যাপটাতে ভালো কিছু পায় তখন সে অ্যাপটাতে অনেকক্ষণ সে স্টে করে যেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ডাউনলোড ডাউনলোডের সাথে সাথে আন কত হচ্ছে যেমন একজন ইনস্টল করলো কিছুক্ষণ পরে আবার আন করে দিল তো ইনস্টল এবং যে এটা খুব আন ইনস্টলের আন ইনস্টল করে দিল তারপরে আপনার কন্টেন্টের ভিতর মানে আপনার অ্যাপের রেভিনিউ কেমন আমরা জানি অ্যাপ থেকে কিন্তু ইনকাম করা যায় অ্যাপে অ্যাড প্রদর্শন করানো যায় আহ যেটা আমরা গুগল অ্যাডসেন্স বলি সেখান থেকে আর্ন হয় এই আর্নিং যে অ্যাপের ভালো সেই অ্যাপটা কিন্তু র‍্যাঙ্কিং এ সব সময় একটু আগে প্রদর্শন করে বা রিকমেন্ড করে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর তো এই সব বিষয়গুলোর উপরে মূলত এবং অ্যাপটার ভিতর আপনি লেটেস্ট আপডেট কতদিন পর পর করেন রেগুলার আপডেট আসে কিনা আপনি ছোট ছোট বাগ থাকলে ইউজারদের কমেন্টে সেই কমেন্টগুলো রিপ্লাই দেন কিনা এই সব বিষয়গুলোর উপরে আপনার বিবেচনা করে মূলত অ্যাপগুলো র‍্যাঙ্কিং হয় অতএব আমার কিওয়ার্ড ফোকাস ਨੇ টা অনেক জটিল হবে কম্পিটিশন অনেক জটিল হবে এটা ভেবেও যদি আপনি কিওয়ার্ড না করেন তাহলে সেটাও কিন্তু আপনার জন্য সমস্যা মানে আপনার এস এর জন্য সমস্যা তো যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে এই গুলো যেন ডাউনলোড রেগুলার আসে এবং একজন এস এক্সপার্ট হিসেবে আপনার কাজই হচ্ছে শুরু থেকে এটাকে নিয়ে ক্যাম্পেইন করা এবং আপনি যেন সে যে ডাউনলোড বাড়াতে পারেন অ্যাপটা ভিতরগত অপটিমাইজ যদি হয় এবং আরেকটা জিনিস আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যখন আপনি অ্যাপটা তৈরি করবেন তো নাম তো এভাবে দিবেন আপনি যেমন ফেসবুক নিজেদের নাম ইউজ করেছে অনেক বড় বড় অ্যাপ তারা কিন্তু এটার সাথে টাইটেল ইউজ করে তো ফেসবুক যেটা করেছে ফেসবুক কিন্তু শুরু থেকেই তারা ক্যাম্পেন শুরু করে দিয়েছে আহ তারা কিন্তু ওই অর্গানিক ট্রাফিকটার থেকে তারা ডিরেক্ট ট্রাফিক নন অর্গানিকটা বেশি ইউজ করেছে তো যার কারণে তারা সরাসরি নিজেদের কোম্পানির নাম থেকেই তারা এটা করেছে আর আপনি যদি এখানে অনেক অ্যাপ আমরা পাবো যেমন এই যেমন শেয়ার আইটি শেয়ার শেয়ারিট যেটা শেয়ারিট আপনারা দেখবেন যে এখানে ট্রান্সফারেন্স শেয়ার এটার সাথে এটা এখন কেউ যদি ট্রান্সফারেন্স শেয়ার লিখেও সার্চ দেয় তাহলেও কিন্তু এটা কিন্তু চলে আসবে তো অনেক অ্যাপে এই জিনিসটা আপনারা দেখবেন যে নামের সাথে তারা কিন্তু ওই জিনিসটা অ্যাড করে দেয় যেন তাদের আহ আসতে পারে তো আপনি কিভাবে আনবেন এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি কোম্পানির জন্য এটা একটা বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে যে ডেসক্রিপশনে টা রাখা যেমন এখানে অনেকবার কিন্তু কিওয়ার্ড এবং আমাদের আমার যে এসইও কোর্স আছে সেখানে কিওয়ার্ড ডেনসিটি বলে একটা বিষয় আছে কিওয়ার্ড ডেনসিটি দেখবেন কতবার আপনি ইউজ করতে পারবেন কতটুকু সেন্টেন্সের ভিতরে আপনি কতবার কিওয়ার্ড ইউজ করবেন কিওয়ার্ডের ডেনসিটি তো সেখানে আলোচনা করা আছে সেটা দেখে আপনাকে এই ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজাতে হবে তো এই ফ্যাক্টরগুলো খুব বেশি এফেক্টিভ এবং এরও কিন্তু তাই করেছে আমরা যদি এখানে আসি দেখবেন এরা কিন্তু বুলেট আকারে এখানে ইউজ করেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এস এর জন্য কিওয়ার্ড নিয়ে কাজ করবেন এবং কোন কোন গুলো আপনার এর জন্য বেশি ইফেক্টিভ